সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ফোন করেছিলেন তাকে, এমনটাই দাবি করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ফোন করে অমিত শাহ তাকে জিজ্ঞাসা করেছিলেন, ক্যা হুয়া রে ভাই, তবিয়ত ক্যাসা হ্যায়। তার শারীরিক বিষয়ে খোঁজ খবর করেন অমিত শাহ, জানিয়েছেন অনুব্রত মণ্ডল। দিন কয়েক আগে SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত জানিয়েছেন, একটি মহল থেকে রটিয়ে দেয়া হয় তিনি গুরুতর অসুস্থ, মেডিকেল বোর্ডও নাকি বসানো হয়েছিল, কিন্তু তা নয়। রেগুলার চেক আপের জন্য SSKM এ ভর্তি হয়েছিলেন তিনি। বোলপুরে বীরভূম জেলা তৃণমূলের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল। সেই সময় তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় অনুব্রত মণ্ডল তার সঙ্গে অমিত শাহের কথোপকথনের কথা উল্লেখ করেন।